তীব্র গরমের মাঝে অবশেষে স্বস্তির বৃষ্টি দীঘার আকাশে, যেখানে রাজ্য জুড়ে একেবারে তীব্র তাপপ্রবাহ চলছে, কোথাও 40 ডিগ্রি, কোথাও 45 ডিগ্রি, কলকাতায় 70 বছরের রেকর্ড ছাড়িয়েছে 43 ডিগ্রি তাপমাত্রা চলছে। অন্যদিকে রাজ্যের বেশ কিছু এলাকায় 45 থেকে 46 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা চলছে। তার ঠিক অন্যদিকে একেবারে দীঘায় আজ বৃষ্টি, বেশ কয়েক পশলা বৃষ্টি নেমে এলো, কিন্তু দুপুরের পর থেকেই আকাশের মেঘ আকাশে মুখ ভারছিল এবং তারপরেই বেলা বাড়তেই 4:30 থেকে 5টার মধ্যেই কিন্তু বৃষ্টি শুরু হয় দীঘার আকাশে, যেটা জানতে পারা যাচ্ছে এখন পর্যন্ত। এই বৃষ্টি পূর্ব মেদিনীপুর জেলার দীঘা, পাশাপাশি হলদিয়া এবং পাশাপাশি সাগরদ্বীপ সহ বেশ কিছু এলাকায়, নির্দিষ্ট কিছু এলাকাতেই কিন্তু এই বৃষ্টি নেমে এসেছে এবং 4:30 বাজতেই কিন্তু এই বৃষ্টির ধারা কিন্তু একেবারে ভুবনে নেমে এলো, অর্থাৎ বয়ে এলো বললেই চলে। একদিকে যখন তীব্র তাপপ্রবাহে পুড়ছে গোটা বাংলা, তার ঠিক অন্যদিকে একেবারে উল্টো চিত্র দেখা যাচ্ছে দীঘা সহ পূর্ব মেদিনীপুরের বেশ কিছু, অর্থাৎ নির্দিষ্ট কিছু এলাকায় বৃষ্টি, কিছুটা হলেও কিন্তু স্বস্তির বাতাস বইছে। এমনিতেই দীঘার আবহাওয়া দপ্তরের পূর্বাভাস ছিল যে পূর্ব মেদিনীপুরের বেশ কিছু এলাকা যেমনটা যেখানে যেখানে বৃষ্টি হয়েছে সেই সমস্ত এলাকা, যেমন দীঘা পাশাপাশি হলদিয়া এই সহ আরো বেশ কিছু এলাকায় তাপমাত্রা অন্যদিকে তাপমাত্রা পারদ বেশি থাকলেও এই সমস্ত এলাকাগুলিতে 40-এর নিচে, অর্থাৎ 40 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রার পারদ ঘোরাঘুরি করছিল এবং আজ দুপুর থেকেই কিন্তু আকাশ কিছুটা হলেও মেঘলা ছিল, আকাশের মুখ ভার ছিল এবং বিকেল আসছেই, বিকেল নামতেই কিন্তু একেবারে মুষলধারে কিন্তু বৃষ্টি নেমে পড়ে। সরাসরি দেখাবো সেই চিত্র, এই মুহূর্তে একেবারে আমরা নিউ দীঘায় দাঁড়িয়ে রয়েছি এবং দীঘার বৃষ্টি শুধু নয়, বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া এবং ঝোড়ো হাওয়ার পাশাপাশি ঝোড়ো হাওয়ার সঙ্গে কিন্তু গাছও, বেশ কয়েকটি গাছ যে উপকূলবর্তী এলাকায় যে সমস্ত গাছ পর্যটকদের সুবিধার ক্ষেত্রে যে সমস্ত গাছ লাগানো হয়েছিল সেই বেশ কিছু গাছও কিন্তু ভেঙে পড়ে এই যে ঝড় বৃষ্টি, বৃষ্টির সাথে সাথে প্রায় 40 থেকে 50 কিলোমিটার বেগে কিন্তু ঝড়ও হয়েছে দীঘায় এবং তার দরুন বেশ কিছু গাছও কিন্তু পড়েছে। এক জায়গাতে দেখা যাচ্ছে একটি গাছ ভেঙে পড়ে, একটি গাড়ি, কোনো এক পর্যটকের গাড়ি তার উপর কিন্তু পড়ে গিয়েছে, অর্থাৎ স্বস্তির কিন্তু বৃষ্টি নেমে এলো দীঘার বুকে। মানুয়া সালুয়া ইন্দো আরাবিক রেস্টুরেন্ট, আরাবিয়ান এবং ইন্ডিয়ান খাবারের সেরা ঠিকানা, সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত ও অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট। পবিত্র রমজান উপলক্ষে মানুয়া সালুয়াতে বিভিন্ন কাবাব, বিরিয়ানি ও মান্ডির পাশাপাশি থাকছে রমজান স্পেশাল মটন হালিম ও চিকেন হালিম, থাকছে কেশরিয়া ফিলে, এছাড়াও ঈদেতেও থাকবে প্রচুর নতুন ডিশ। বন্ধু বান্ধব বা সপরিবারে মানুয়া সালুয়ার শাহি দরবারে বাদশাহী মেজাজে খাওয়া দাওয়ার আনন্দ উপভোগ করুন। জন্মদিন, অ্যানিভার্সারি, অন্যান্য অনুষ্ঠান বা বাল্ক অর্ডার ও ইফতার মেহফিলের জন্য যোগাযোগ করুন 9903465858 অথবা 9903455858। আমাদের ঠিকানা 16 নম্বর জাতীয় সড়কের ধারে নিবড়া হাশেম মার্কেটের দ্বিতলে।